হ্যালো ফ্রেন্ডস, আমি মনোজ কি নিচ্ছি আরেকটা নতুন ভিডিও। ভাই কোথায় চলে এসেছি? আরে ভাই আমি তো স্টুডিওতে এসেছি। তো ভাই আজকে এখন ইন্ডোর স্টুডিও থেকে শ্যুট করছি। ভাই অ্যাকচুয়ালি ফার্স্ট কিউএনএ ভিডিও এসছে, তো আই হোপ তোমাদের অনেক কমেন্ট এসছে, অনেক কমেন্ট, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যতটা পেয়েছি আজকে সব কোশ্চেন অ্যান্সার তোমাদের দেবো আমার সম্পর্কে। তো আর ভাট না বলে চলো ভিডিওটা শুরু করা যায়। তো ভাই তোমাদের জন্য খুশ খবরই আছে, আমার চলে আসছে সিলভার প্লেবার্ডান। টিং টিং, চলো আসছে সিলভার প্লেবার্ডান মোহন দাস ফ্রম ইউটিউব। টিং টিং, তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। এই হচ্ছে সিলভার প্লেবার্ডান, তোমাদের প্রাপ্তি। এই হচ্ছে ইউটিউবের মহাশয় আমাকে চিঠি লিখেছে, আর এই হচ্ছে সে সিলভার প্লেবার্ডান। কচি কাচা ফিল্মস 1 লাখ সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য প্রাপ্তি এটা, আর এটা তোমাদের ভালোবাসার জন্য। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এইভাবে সাপোর্ট করো, তো আশা করি গোল্ডেন প্লে বাটনটা পেয়ে যাবো। তো চলো ফার্স্ট বেসিক কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিই, যেগুলো অনেক কোশ্চেন ছিল। তো প্রথম হচ্ছে আমার নাম কি? আমার নাম হচ্ছে মোহন দাস করমচাঁদ গান্ধী। আরে না রে ভাই, জাস্ট মোহন দাস। আমার নাম হচ্ছে মোহন দাস, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে, আর আমার হচ্ছে এজ হচ্ছে আমার 92-তে জন্মগ্রহণ। তো বুঝে নাও কতটা আমার এজ, মোটামুটি বুড়ো হয়ে গেছি, 27-28 হয়ে গেছে ভাই আমার। তারপর হচ্ছে আমার কোনো এখন বিবাহিত মানে বিয়ে হয়নি। আর হচ্ছে আমার কোয়ালিফিকেশান হচ্ছে আমি এম কম করেছিলাম, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ছেড়ে দিয়েছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে গেলে ঘরে মা আছে, দাদা দুদাদা আছে, দিদি আছে, বৌদি আছে, আর আমি আছি, আর বাবা নেই। বাবা বাবা আগের বছরই গত হয়েছে। তো হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো চলো নেক্সট পার্টে যাওয়া যাক। তো তোমাদের সমস্ত বেসিক ইনফরমেশান দিয়ে দিয়েছি, তো চলো এবার তোমাদের কোশ্চেন থেকে কিছু কোশ্চেন অ্যান্সার নেওয়া যাক, কোশ্চেন নেওয়া যাক। তো ইউটিউব সম্পর্কে তো অভিজিৎ শাহ বলেছে, আমি অভিজিৎ, প্রথম থেকে তোমার ভিডিও দেখছি, তোমার এই চ্যানেলের নাম কচি কাঁচা রাখার উদ্দেশ্য কী ছিল? তো ভাই তোমাদের বলতে চাই, আমার একটা কচি কাঁচা ফাউন্ডেশান বলে আছে, যে 2015-তে আমি করেছিলাম, সেখানে কিছু গ্রামে গরিব বাচ্চাদেরকে তাদের এডুকেশনের কিছু সাহায্য করি, সেটা এখনও কন্টিনিউ করছি। তো সেই নামটা হচ্ছে কচি কাঁচা ফাউন্ডেশান, সেখান থেকেই কচি কাঁচা ফিল্মসটা এসেছে। আশা করি তোমরা নামটা সবাই বুঝে গেছো কেন কচি কাঁচা ফিল্মসটা ছিল। তারপরে আসি শতাব্দী রক। তো প্র্যাঙ্ক চ্যানেল খোলার আইডিয়া কীভাবে ফার্স্ট কীভাবে মাথায় এলো? অ্যাকচুয়ালি ফার্স্ট প্র্যাঙ্কের আইডিয়া আসেনি, মিউজিক ভিডিও করবো ভেবেছিলাম, তো তারপরে দেখলাম না প্র্যাঙ্ক করি। তো টিএসটি বা হিন্দি কিছু প্র্যাঙ্ক চ্যানেল দেখতাম, সেখান থেকেই 2017-তে স্টার্ট করি, আর ফার্স্ট ভিডিও 2018-তে 7 তারিখে জানুয়ারি মাসে আপলোড করে স্টার্ট করি। ইউটিউবে 0 সাবস্ক্রাইবার থেকে 100K সাবস্ক্রাইবার, জিরো থেকে 100 সাবস্ক্রাইবারটা খুব টাফ ছিল ভাই। অ্যাটলিস্ট আমাদের 2.5 বছর লেগেছে এই জায়গাটায় পৌঁছাতে, বিকজ হার্ডওয়ার্ক করলে একদিন সাকসেসফুলি হবে সেটা আমি মনে করি। তো হার্ডওয়ার্ক করেছি, একটু টাইমও লেগেছে। তারপর নেক্সট কোশ্চেনটা আমি চলে যাই, ইউটিউবে ফার্স্ট 1 থেকে 1000 সাবস্ক্রাইবার পাওয়াটা কতটা টাফ ছিল, নাকি খুব কম সময়ের মধ্যে গেইন করতে পেরেছো? অ্যাকচুয়ালি না ইউটিউব থেকে মানে ফার্স্ট 1 থেকে 1000 সাবস্ক্রাইবারটা সবচেয়ে টাফ, প্রায় 7 মাস লেগেছে। আর বেসিক্যালি প্রথমে হিন্দিতে ভিডিও করেছিলাম, তো 7 মান্থ প্রথম কমপ্লিট করতে লেগেছে। তো টাফ ছিল, প্রত্যেকটা জার্নি টাফ হয়, অতটা ইজি হয় না, বাট একদিন টাফ করতে করতে সাকসেসফুলি সেটা এগিয়ে যেতে পারি। তো নেক্সট কোশ্চেনটা নিয়ে নেবো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে রানা কর্মকানে, মন্দা তুমি কোন অ্যাপে এডিটিং করো? আমি হচ্ছে ফিল্মোরাতে এডিটিং করি, ওয়ান্ডারশি ফিল্মোরাতে এডিটিং করি। আর তোমার সাথে কজন শ্যুট করতে সময় লাগে? আমার একটা শ্যুট করতে প্রায় অ্যাপ্রক্স 12-13 ঘন্টা লাগে একটা ভিডিও শ্যুট করতে, বিকজ আমার বাড়ি থেকে কলকাতায় যাওয়া, সেখান থেকে আবার বাড়ি ফেরা, আবার এডিট করা, অনেক টাফ আছে। আর কোন মাইক্রোফোন ইউজ করো? এখন আমি রোড কোম্পানির ওয়্যারলেস মাইক ইউজ করছি, তো হয়ে গেল। আর কোন ক্যামেরা ইউজ করছি? এখন ক্যামেরা ক্যাননের 90D ইউজ করছি। তা বংরজ জিজ্ঞেস করছে, ইউটিউব থেকে তোমাদের কত টাকা ইনকাম হয়? আমার ভাই অনেক টাকা ইনকাম, অনেক টাকা,
6-7 lakh টাকা ইনকাম হয়, বুঝতে পারছো কত বড় লোক আমি? আচ্ছা সত্যি বলতে ভাই বেশি না, 10,000 টাকা মতন পেয়ে যাবো আছে, এটাই সত্যি। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তিনি জিজ্ঞেস করেছে ইউটিউব নেই তো তোমার নেক্সট প্ল্যান কি আছে? হ্যাঁ এখন তো করোনা টাইম, তো অল টাইমই পার গিয়ে করা অ্যাকচুয়ালি মানুষের সাথে প্র্যাঙ্ক করা ভিডিও করতে করতে তো পারবে না, সো নেক্সট প্ল্যানিং কি আছে? তো এটা ঠিকই বলেছে, এখন যা করোনা পরিস্থিতি আমাদের তো বাইরে গিয়ে শ্যুট করা একদমই পসিবল না। তো এইটাও বলা ছিল অ্যাকচুয়ালি নেক্সট প্ল্যান আই থিঙ্ক আর কয়েকদিনের মধ্যেই দেখতে পারবে, বিকজ রোস্টিংয়ের দিকে যাচ্ছি, বিকজ করোনার জন্য এখন বাইরে শ্যুট করা পসিবল না, তো হয়তো রোস্টিংয়ের দিকে যেতে পারবো। তো চলো নেক্সট পার্টে যাওয়া যাক। তো চলো নেক্সট পার্টে স্টার্ট করার আগে এবারের পার্টটা, আমার কিছু বন্ধু মানে ইউটিউবার বন্ধু কিছু আমাকে কোশ্চেন করেছে, জাস্ট ফাটাফাটি কোশ্চেন করেছে। তো প্রথম কোশ্চেনটা হলো স্বাগত ব্যানার্জি, যে হচ্ছে প্র্যাঙ্ক বাজের, সে জিজ্ঞেস করেছে মেয়ে কী রকমের পছন্দ আর নিজের সম্পর্কে তিনটে ভালো তিনটে খারাপ জিনিস বলো, আর বলেছে উত্তর না দিলে প্রচণ্ড ঝামেলা করবে। তো ভাই আমি তোর কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, কী মেয়ে কী রকম পছন্দ? আমার সব রকমের মেয়ে পছন্দ, কোনো প্রবলেম নেই, হট অ্যান্ড সেক্সি হলে একটু বেশি ভালো লাগবে, সবাই পছন্দ, কোনো রকম মনে স্পেসিফিক নেই। তো নিজের সম্পর্কে তিনটে ভালো তিনটে খারাপ জিনিস, আমার সম্পর্কে তিনটে ভালো জিনিস, নিজের সম্পর্কে ভালোটা বলা তো উচিত না, আর তিনটে খারাপ জিনিস হচ্ছে আমার কিছু খারাপ জিনিস আছে। ও দাদা কিছু খারাপ জিনিস আছে কি? আমার শ্যুট করতে গিয়ে পায়খানা পেয়ে যায়, এটা খুব খারাপ জিনিস, এটা সত্যি ব্যাপার। তিনটে খারাপ আরগুলো আমার মনে পড়ছে না। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়, জয় কর্মকার জিজ্ঞেস করছে সকালে কি কালারের হাগু হয়? ভাই সবার তো হলুদও হয়, আমার শুধু সবুজ হয়, ঘাস পাতা খাই না ওই জন্য। অ্যান্সারটা পেয়ে গেছিস, পরে তোর সাথে দেখা হচ্ছে। তো নেক্সট কোশ্চেন, পোলার জিজ্ঞেস করেছে আমাদের বিষাক্ত ছেলে বান্টুর সাইজ কত? ভাই কি কোশ্চেন, বান্টুর সাইজ কত? ওয়েট আমাকে তো এখন স্কেল নেই, এক মিনিট, এই এবার এবার মেপে নাও বান্টুর সাইজটা কত, এটা সত্যিকারই, ঠিক আছে মেপে নাও কত বান্টুর সাইজ। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, সিতু দ্য বং ফ্রেন্ডের সিতু জিজ্ঞেস করছে তুমি কি গে? প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন, আই এম বিগ ফ্যান। ভাই কি করেছি আমি তোর সাথে, কি করেছি? হ্যাঁ কি করেছি বল না, সেবার এক রাত তোর সাথে শুয়েছি বলে আমাকে এরকম বলে দিচ্ছিস? হ্যাঁ লজ্জা লাগা দরকার, শুটিয়ে লাল করে দেবো, নোংরা বিবার করে দেবো তোর আমি। তো নেক্সট কোশ্চেনে আসা যাক, নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে শুভঙ্কর বিশ্বাস, শুভঙ্কর দা না মিউজিক ভিডিও দাদা বিশাল বড় বড় দুটো বিগ চ্যানেল আছে, দুটো সিলভার প্লে বাটন আছে। তো শুভঙ্কর দা জিজ্ঞেস করেছে স্যার আপনার এক্স গার্লফ্রেন্ড কি আপনাকে এখনকার গার্লফ্রেন্ডের মতোই ভালোবাসত? ভাই আমার কোনো এক্স ছিল না, আমি সিঙ্গেল, এখনও সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল, লন্ডা। তো চলো এবার পার্টে কিছু মজার মজার কোশ্চেন নেওয়া যাক। স্বর্ণালী জিজ্ঞেস করেছে দাদা জলে চুন তাজা তেলে চুল তাজা 15 বার বলো থামবে না। তো বলে ফেলি, জলে চুন তাজা তেলে তুন তাজা, জলে চুন তাজা তেলে তুন তাজা, জলে চুন তাজা জলে চুন তাজা, জলে চুল তাজা জলে চুল তাজা, তেলে জলে চুল তাজা তলে তুল তাজা, জলে চুল তাজা তলে চুল তাজা, জলে চুল তাজা জলে তল তুলছে, জলে চুল তাজা তলে তুলছে, জলে চুল তাজা তলে চুল তাজা। আরে ভাই একটু জল জল আছে দাদা, জল আছে। অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য আপনাকে। আচ্ছা জানি না ভাই আর পাচ্ছি না, গলা শুকিয়ে গেল। চলো তো নেক্সট কোশ্চেনে আসা যাক,
সায়ন এসবি লিখেছে চকলেট ফ্লেভার না ভ্যানিলা, মানে ভ্যানিলা ভাই চকলেট ফ্লেভারটাই বেশি ফ্লেভার মানে প্রেফার করি, বুঝে নাও। তারপর লিখেছে আরএস আরএস দিনে কতবার হায়েস্ট ভাই দিনে করেছি, চারবার। কি করেছিলে? হ্যাঁ দিনে চারবার খুব আগা হয়েছিল একদিন, ওটাই হায়েস্ট, বুঝে নিচ্ছ তো? হুম, তো চলো নেক্সট করলেন। দাদা তুমি কি ভার্জিন আর বিয়ে কবে করবে? না 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 আমি ভার্জিন। আরে ক্যামেরাম্যান হাসে কেন? আরে আমি ভার্জিন ভার্জিন ভাই, হ্যাঁ বললে ঘরের লোক কালকে প্রচুর মারবে, ঘর থেকে বের করে দেবে, বুঝে নাও কি বললাম। হ্যাঁ না না আর বিয়ে কবে করবে? দাদা এ তো সবে কচি, এখনো 21-22 বছর বয়স, 28 হয়েছে কিন্তু দেখতে এখনো কচি দাদা। আছে সময় আছে, আর 2-3 বছর পর দাদার বিয়ে হবে, চিন্তা করো না। তারপর লিখেছে কুন্তল মাঝি, দাদা তুমি কি পারো? আমি এটা খুব ভালো পারি, মানে এই এরকম হিলাতে ভালো পারি, বুঝতে পারছো তো? হিলাতে মাথা চুলকাতে এগুলোতে খুব ভালো পারি, খুব ভালো পারি। তো পরের কোশ্চেন, পার্থদীপ সরকার গার্লফ্রেন্ড নাকি বৌদি? অফকোর্স ভাই গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড 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 ভাই, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি না বলতাম না, মানে ইচ্ছা ছিল তো বৌদি বলতাম, গার্লফ্রেন্ড প্রচুর মারবে, পুরো কুদাবে আমাকে, ওই জন্য গার্লফ্রেন্ড। এবার বুঝে নাও, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, আশিস চক্রবর্তী জিজ্ঞেস করছে মিনিং অফ মোহন। ভাই মোহনের মানেটা হচ্ছে একটু খাস আছে ভাই, একটু মনে মানেটা কি ছিল গুগলে? সম্মোহন, আমি সবাইকে সব মহিলাদেরকে একটু সম্মোহন করে নিই, ওই জন্য আমার নাম মোহন। আর একটা বলতে পারেন মোহন হচ্ছে শ্রীকৃষ্ণ, বনগীতেরই রাধা, কত রাধা ছিল আমার জানেন না ভাই, সিঙ্গেল ছিল। তো পরে কোশ্চেনে আসা যাক। তো ডান্স ডিডি জিৎ জিজ্ঞেস করেছে কখনো ভিডিও শ্যুট করতে গিয়ে হাগা পেয়েছে? ভাই এটা অনেকবার হয়েছে, বিকজ আমরা তো সকাল 6টায় বেরোতে হয়, ওখানে পৌঁছাতে পৌঁছাতে 10-11টা পায়খানা করার সময় পায় না, হাগা করতে অনেকবার শ্যুট হয়েছে, অনেকবার পেয়েছে। এটা সত্যি কথা, পেয়েছে, এটা কোনো অস্বীকার করে না। ধ্রুব আমার জিজ্ঞেস করছে পণ দেখতে গিয়ে ধরা পড়েছে? না ভাই পণ দেখতে গিয়ে আমি ধরা পড়িনি, বিকজ আমি সেফটি, দেখার সময় খুব প্রাইভেসি হবে দেখি। হ্যাঁ আমি পণ দেখতে খুব ভালোবাসি, ঘরের লোককে বলবেন, ঠিক আছে? আর হচ্ছে তো আকি ভাই জিজ্ঞাসা করেছে, বলছি দাদা আমার 2টো ছাগল আছে, ছাগল 2টোর বদলে সিলভার প্লে বাটনটা আমাকে দেবেন? উত্তর চাই কিন্তু, তুমি জান লেলে জান লেলে, সিলভার প্লে বাটন নেই মিলেগা, নেই মিলেগা, নেই মিলেগা, প্রচুর মেহনত করতা হয় ইসকে লিয়ে, প্রচুর মেহনত, নেই দেগা ভাই, বহুত প্যার করতে উসকো। সুদীপ কৌশিক হচ্ছে প্রেম করো, যদি প্রেম করো বৌদির নামটা বলো। প্রেম করি, গার্লফ্রেন্ড আছে, বৌদির নাম বলবো না, ঘরে কালকে আমাকে ঝাঁটা দিয়ে বের করে দেবে, না থাকলেও সিঙ্গেল তো বলতে পারবো না, তো গার্লফ্রেন্ড বকবে, তো মেয়েরা তাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমাকে, ফলো করবেন, দেখতে শুনতে খারাপ না। হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, ঘরের লোক যাতে না জানতে পারে। তো চলো আজকের মতো এখানেই কিউএনএ ভিডিওটা শেষ করা যাক, অনেক কোশ্চেন ছিল ভাই, সমস্ত কিছু না হলো না, বাট নেক্সট পার্টে যখন নেবো কিউএনএ ভিডিও, তো নিশ্চয়ই সমস্ত কোশ্চেন যতটুকুগুলো না নাও প্রত্যেকগুলো নেওয়ার চেষ্টা করবো। আর একটা হচ্ছে হয়তো এবার থেকে আস্তে আস্তে আমরা রোস্টিং ভিডিও আসবে এই চ্যানেলে, তো প্র্যাঙ্কের সাথে সাথে রোস্টিংও আসবে, বিকজ করোনার জন্য বুঝতেই পারছো বাইরে শ্যুট করা একদম পসিবল না, বিকজ আমাদের বাড়ি থেকে কলকাতায় যাওয়াটা একদম সম্ভব না, বিকজ ট্রেন থেকে সমস্ত কিছু বন্ধ। তো ঘরে বসে যতটা পারি এবার থেকে প্র্যাঙ্ক কল বা রোস্টিং সব কিছু আসবে এই চ্যানেলে, তো তোমরা সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টটা অসংখ্য প্রয়োজন, যেমনি প্র্যাঙ্ককে ভালোবাসা দিয়েছো ভিডিওকে, প্লিজ রোস্টিংটাকেও ভালোবাসা দিও। তো চলো আজকের মতো ভিডিও শেষ করা যাক,
তো নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো টাটা।